আয় হুয়ে সভি পরমাত্মা কো মেরা নমস্কার যারা এসেছেন তাদের প্রতি আমার নমস্ত আপনি অবশ্যই আত্মসমর্পণকে গুরুর কাছে সমর্পণ করছেন বলে মনে করছেন গুরুর প্রতি এটা অনেক পরে হয় কিন্তু শিষ্যের প্রতি গুরুর উৎসর্গ প্রথম হয় একইভাবে চন্দন গাছের সান্নিধ্যে জন্মায় সুগন্ধি আর চন্দন কাঠো সুগন্ধি বেরোতে শুরু করে লোহা দিয়ে স্পর্শ করলে লোহা হয়ে যায় যায় কিন্তু দার্শনিক পাথর হয়ে যায় না চন্দনের চারপাশের ঝোপঝাড় চন্দন হয়ে যায় না গুরু সবার আগে তার গুরু উপাদানটি তার শিষ্যকে উৎসর্গ করে তার সার দেয় তার জীবন দেয় তারপরে দেয় গুরুর কাছে সব কিছু শিষ্য হয়ে যায় আধ্যাত্মিক সাধনা করে সে একই সমুদ্র সৈকতকে গাছে রূপান্তরিত করে ঠিক যেভাবে আমি শিব বাবার দর্শন পেয়েছিলাম আমি তাকে প্রণাম করে প্রণাম করার পর তিনি উঠে আমাকে জুড়িয়ে ধরে বললেন আমি আপনার জন্য বছরের পর বছর অপেক্ষা করছিলাম আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম আমার গুরু আপনার প্রতিষ্ঠা করার বা দেওয়ার ক্ষমতা আছে আমি যদি উৎসর্গ করতে চাই তাহলে শিব বাবার প্রথম উৎসর্গ ছিল আমার প্রতি তিনি প্রথমে নিজেকে উৎসর্গ করেছিলেন এবং সেই তিন দিন ধ্যানের অবস্থায় আমি এখনও জানি না তিনি কি উৎসর্গ করেছেন এবং কি সংরক্ষণ করেছেন যেমন সময় আসবে যেমন অন্বেষণকারীরা আসবে তেমনি একই অনুপাতে একটি জিনিস বের হতে শুরু করবে যা ভিতরে রাখা আছে কি রাখা আছে এমন কি আমিও নেই সম্পূর্ণরূপে জেনে রাখুন যেমন সন্ধানী পাওয়া যাবে সাধকের অর্থ যেমন হবে তেমনি গ্রহের মিলন হবে এবং জিনিসটিও সেভাবে বেরিয়ে আসবে এটা চলে যাবে যেমন আমি পাঁচ বছর আগে মুম্বাইয়ে এসেছিলাম সেই সময় আমার ভেতরটা খুব শক্তিশালী ছিল কেউ আমার জন্য একটি ভেস্ট কিনত এবং তখন আমার অহংকার আমার অহংকার মুখোমুখি হতো আমি তার কাছে একটি ভেস্ট চাইনি তিনি আমাকে একটি জ্যাকেট ক্যান দিলেন এই পথে পরিপক্কতা গুরুর সান্নিধ্যে আমি কিছু অনুভব করি না যখন সে পরিপক্ক হয়ে উঠল তখনই সে বুঝতে পারল কি হল যে গুরু উপাদানের কাছে বয়ান নিবেদন করা হচ্ছে গুরু উপাদানের কাছে রুমাল নিবেদন করা হচ্ছে শিষ্য আর গ্রহীতা হচ্ছে গুরু মাঝখান থেকে আসি আমার ভেতরের মানুষ হিসেবে যা গুরুকে উৎসর্গ করে গুরু কেউ না গুরু কেউ না গুরুকে রুমাল দিয়ে আমার রূপ দিলেন ধীরে ধীরে বুঝতে পারলাম যে শিষ্য এবং গুরু উপাদানের মধ্যে একটি সম্পর্ক রয়েছে এর মধ্যে আমি কোথাও আসি না তারপর যে কোনো সাধক যতই গ্রহণ করুক না কেন তার সম্পর্কে কিছু অনুভব করে না মনে হয় গুরু তপ করছেন এটা গুরু তপের দিকে সম্পর্ক এই যে আমি মাঝখানে এসেছিলাম এটি আমার জন্য কাজ করছে না এটি আমার নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করছে আধ্যাত্মিক প্রক্রিয়াটি ধীরে ধীরে সমষ্টিতে মিশে যেতে শুরু করেছে অনেক সময় ভক্তরা একজনকে নিয়ে আসতেন স্বামীজি অনেক বড় মানুষ আপনি যদি তাকে মুগ্ধ করেন তাহলে তার মাধ্যমে এই জ্ঞান হাজারো মানুষের কাছে পৌঁছাতে পারে আমিও একজনের জন্য দুই ঘন্টা ব্যয় করতাম তিনি তখন পর্যন্ত তার সাথে কথা বলতেন এবং এমন কি তার ক্ষমতা দিয়ে তাকে প্রভাবিত করতেন কিন্তু ধীরে 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 আমি বুঝতে শুরু করলাম যে ব্যক্তিটির মাত্র এক শূন্য শূন্য গ্রাম দুধ খাওয়ার ক্ষমতা ছিল যে তাকে জোর করে এক শূন্য 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 গ্রাম দুধ খাওয়ানো হয়েছিল এবং সেই ব্যক্তির ডায়রিয়া হয়েছিল আমি সেখানে গিয়েছিলাম তার কাছে এক শূন্য শূন্য গ্রাম দুধও অবশিষ্ট ছিল না তাই আমার এক শূন্য 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 গ্রাম দুধ নষ্ট হয়ে গেছে এবং তারপরেও কিছুই অবশিষ্ট ছিল না এবং এমন ব্যক্তির দ্বারা কোনো কাজ হয়নি তাই আমি অভিজ্ঞতা থেকে শিখেছি যে একটি মানুষ যতটা ধনী তার সামর্থ্য আছে আমার নিজেরও সেই সামর্থ্য অনুযায়ী প্রাপ্তি করা উচিত একজনের কিছু দেওয়া উচিত নয় একজনকে তার শর্ত অনুসারে যতটা পাওয়া যায় ততটা পাওয়া উচিত একজন ব্যক্তি যত বডি হোক না কেন বড় মানুষ কোনো চেষ্টা করা উচিত নয় ঠিক আছে মেনে নে ঠিক থাকে না পরে ধীরে ধীরে আমার জীবনে কিছু নতুন সন্ধানকারী এসেছিল যারা আমাকে দেখেনি আমি কখনো দেখিনি ভিডিও ক্যাসেটের মাধ্যমে লালা দর্শনের জন্য প্রস্তুত ছিল কিছুই না তারা দর্শনের জন্য প্রস্তুত ছিল এবং যখন এই লোকেরা দুই মিনিটের জন্য আমার সামনে এসেছিল দুই মিনিটের মধ্যে তারা সব চুষে নিয়ে গেল এবং সমস্ত কিছু নিয়ে চলে গেল তখন আমি বুঝতে পারলাম যে যার গ্রহণ করার ক্ষমতা আছে যার প্রাপ্তির সামর্থ্য আছে তার জন্য এক মুহূর্ত দর্শনই যথেষ্ট এমন একজন সাধক কর্পূরের মতো তাকে দেখানোর দাম একটুও পুড়ে যায় সে সম্পূর্ণ প্রস্তুত সে সম্পূর্ণ প্রস্তুত সে কেবল আকুল দর্শনের জন্য এবং নিছক দর্শনেই সে অভিজ্ঞতা লাভ করে এমন একজন সাধককে চিনতে পারলেই আমরা বৃদ্ধা থেকে মুক্ত হয়ে যাই এবং বুড়ো সাধক মনে করে আমরা গুরু তোমার সাথে দুই বছর তিন বছর চার বছর কিন্তু তুমি জানিয়েছ দুই মিনিটে বা আমরা চার বছরেও নিতে পারিনি তার কারণ কি আমি তাদের বলি কারণ তুমি আমার শরীরের কাছাকাছি আমি তোমার কাছাকাছি আমার খুব কাছে আসাটা একটা দোষ হয়ে গেছে বইটা এক পা দূরে রাখো বইটা এভাবে আটকে রাখো একটি অক্ষরও পড়তে পারেন না তাহলে আপনি গুরুর খুব কাছে থাকা তাদের জন্য মারাত্মক প্রমাণিত হয় তারা এটি গ্রহণ করতে পারে না যারা দু মিনিটে দূরে নিয়ে যায় তারা দু মিনিটে চলে আসে এমন সাধক আসতে শুরু করে পরে নবশারিতে আমার জীবনের সমস্ত বাসনা চলে গেছে এবং আমার প্রচার করার কোন ইচ্ছা নেই একবার আমি একমাস ধরে সূর্যের পূজা করে আমি ভোর তিনটায় গাছের ঘাসে বসে সূর্য উদিত হওয়া পর্যন্ত ধ্যান করলাম স্যারের পরে আমি সূর্যের কাছে প্রার্থনা করতাম যে আমি সেই আত্মার আত্মিক উন্নতির জন্য আমার জীবন সম্পূর্ণরূপে আপনার কাছে উৎসর্গ করি আত্মোন্নয়নের জন্যই এই বার্তা পৌঁছে দিও আমি তার জন্য আমি তার মাধ্যম এবং মন সাধনা করার পর এমন ভালো কিছু পেয়েছি ছি এত ভালো চেতনা আমি পরে প্রচার করতে চাই যার কাছে পৌঁছতে হবে সে সাত সমুদ্র পেরিয়েও পৌঁছতে পারে না এবং সেখানে থেকেও পৌঁছতে পারে না আশেপাশের গ্রাম তাহলে কার জন্য প্রচার করা উচিত কার জন্য প্রচেষ্টা করা উচিত বাস্তবে তিন ধরনের মানুষ আছে যাদের কাছে গিয়েছিলাম আমি যদি তাদের জীবনে তাদের সাথে দেখা করি তবুও তারা এই পথে আসবে না নইলে এই পথ তাদের জন্য নয় নইলে আমার কাজ এমন ব্যক্তির কাছে কিছু যায় আসে না আরও কিছু লোক আছে যাদের কাছে আমি যাই এবং এই পথে আছি আসবে আর আমি না গেলে আমি যদি না আসি তবে আমি তাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের কাছে পৌঁছানোর দরকার আছে এবং তাদের কাছে পৌঁছানোর চেষ্টা আছে তৃতীয় একজন আছে যার কাছে আমি পৌঁছাতে পারি বা না ওরা আমার সাথে সাগরের ওপার থেকে ওখানে পৌঁছে যাবে ওদের যাবার দরকার নেই এই পুরো যাত্রা দুই নম্বর মানুষের জন্য বলা হয়েছে যে যারা তাদের কাছে পৌঁছাতে পারবে না তারা আসবে না যেদিন আমরা ঘোরাঘুরি বন্ধ করে দেব ঘড়ি আমি চারটা বাজে আমার মাথায় এটা যে সময় এসেছে আমার ঘোরাঘুরি বন্ধ করা উচিত কারণ আপনি যত বেশি চশমা সঙ্গে চালান আপনি আরও চশমা আনতে হবে যদি পানিকে স্থির করতে হয় যদি পানিকে স্থির করতে হয় তবে অগ্রগতি করতে হলে কাজকে স্থির করতে হবে শরীর যদি এভাবে ঘুরতে থাকে যদি জায়গা থেকে অন্য জায়গায় চলতে থাকে তাহলে ভেতরের পানি কখনো স্থিতিশীল হতে পারে না এবং সক্ষম শরীর যদি স্থিতিশীল হতে না পারে তাহলে কে বিকাশ হতে পারে না স্বাদ স্বাদকে উন্নতি করতে চাইলে স্বাদের জন্য আধ্যাত্মিক শক্তি দিতে চান মনোনিবেশ করুন এটিকে এক করুন স্থির জল দিয়ে ধীরে ধীরে শুরু হবে এবং আজ যে বার্তাগুলি এসেছে তা গুরুস্থান থেকে এসেছে ভাবনগরের সাথে আমার একটি পুরানো সম্পর্ক আছে যদি এখানে কোনো বিষয় জানা যায় বা কোন তথ্য পাওয়া যায় তবে তা খুব সঠিক এটি খুব কাছাকাছি অভিজ্ঞতা খুব কাছাকাছি একজন ধীরে ধীরে স্থিতিশীল হওয়া উচিত এবং স্থিতিশীল হওয়ার পরে সমস্ত রাখা উচিত যে সাধককে মনের মধ্যে মেডিটেশন করা উচিত যে সাধক তার সমান আধ্যাত্মিক উন্নতি হবে আমি গত পাঁচ বছর ধরে তা করতে পারিনি এখন মনে হচ্ছে একই পদ্ধতির ধ্যান করার সময় এসেছে যখন আমরা হিমালয়ে জড়ো হতাম এবং সম্মিলিতভাবে ধ্যান করতাম আমরা দলবদ্ধভাবে ধ্যান করতাম যেভাবে তোমরা চার বন্ধু একত্র হয়ে পিকনিকে যাও ঠিক একইভাবে আমরাও একসঙ্গে ধ্যান করতাম আট বা এক শূন্য জন আসুন আমরা একসঙ্গে ধ্যান করি এবং আমাদের শরীরে যে সাতটি চক্র আছে এই সাতটি চক্রের বাইরে আরও সাতটি চক্র আছে তারা সেই সাতটি চক্রের কাছে গিয়ে তাদের আত্মাকে একত্রিত করে এক পাঁচ দিন বা দুই শূন্য দিন ধরে ঘুরে বেড়াত তারা দলে 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 অনায়াসে চলে যেত কিন্তু কেউই তারা হুড়ো করে নামার চেষ্টা করত না এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল একে অপরের সাথে এত ভালো সম্পর্ক ছিল নিজেদের মধ্যে সৌহার্দ্য ছিল তারা যখন এই ধরনের ধ্যান করত তখন শরীরে কোনো কাজ ছিল না সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যেত দুই শূন্য দিন কোনো কার্যকলাপ নেই দুই পাঁচ দিন এবং সেই দেহের যত্ন নেওয়ার জন্য কিছু লোক রাখা হয়েছিল কিছু মহাত্মা রাখা হয়েছিল কিছু সাধুকে রাখা হয়েছিল আমি গত পাঁচ বছর ধরে তাদের সান্নিধ্যে ধ্যান করতে পারিনি আমি অনুভব করি যে আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি এই সমাজ হয়তো আমিও হারিয়ে গেছি সমাজের কাজ শেষের কাছাকাছি এবং আমিও সেই ধ্যানের অবস্থায় ফিরে যেতে চাই কিন্তু এখন যখন আমি সেই ধ্যানের অবস্থায় যাই আমার সাথে যে সমস্ত অন্বেষণকারী আমার সাথে সম্পর্কযুক্ত সমস্ত সাধক এবং এই উন্নতির অধীনে তারা সবাই এখন দুই পাঁচ দিন থেকে তিন শূন্য দিনের মধ্যে একটি আধ্যাত্মিক অবস্থা লাভ করবে এখানে আমি একানই বিভিন্ন দেশে গিয়ে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছি এরপরে সবাই এই অবস্থার সুবিধা পাবে যে আমি জীবনে যখনই একটি ভালো জায়গায় যাই আমি একটি ভালো জায়গায় যাই আমি সমস্ত উপায়ে ধ্যান করি আমি ধ্যান করি আমি জার্মানির কাছে একটি অস্ট্রিয়া তৈরি করি আর আশ পর্বত আছে আমাদের হিমালয়ের মতোই আশ পর্বত আছে তাই আমি যখনই সেই পর্বতে বসে ধ্যান করতে বসতাম প্রথমে সমস্ত অন্বেষণকে আমার মনে ভরিয়ে দিয়েছিলাম এবং মনের মধ্যে পূরণ করার পরে আমি ধ্যান করতে বসেছিলাম এবং যখনই ধ্যান আমি যখন বাইরে আসি আমি বোতলের পর বোতল বোতল পান করছিলাম এবং লোকেরা আমার দিকে পাগলের মতো ছিল সেখানে অনেক তুষার ছিল তারা গরম কফি খাচ্ছিল এবং আমি ঠান্ডা জল পান করছিলাম কারণ যারা আমার সাথে যুক্ত ছিল আমি কি মনে রেখেছিলাম যে তিনি এই সমস্ত সংযোগ করেছিলেন তিনি আমার সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু রেগুলাররা মেডিটেশন করেনি আর এই রেগুলাররা মেডিটেশন করেনি তাদের কারণে আমাকে কষ্ট পেতে হয়েছে আমাকে তাদের তাপ মেনে নিতে হয়েছে তাই সাধকদের কাছে আমার একটাই অনুরোধ এটা মেনে নিলেই যেন সম্পর্ক গড়ে উঠেছে পূর্ণতা দিয়ে অর্ধহৃদয় নয় সম্পূর্ণরূপে করুন যাতে আপনার এবং হাজারো আত্মার সম্পর্ক আধ্যাত্মিক উন্নতির পথ হয়ে ওঠে এর জন্য নিয়মিত ধ্যানের প্রয়োজন হয় তাহলে আপনার বাকিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হবে যত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে তত বেশি সম্পর্ক আপনার আধ্যাত্মিক উন্নতিতে সহায়ক হবে जय आत्मेश्वर, जय बाबा स्वामी।